সো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার্স, কী অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। সো বেসিক্যালি আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি অথবা গ্রাফিক্সের কাজ করে থাকি তাদের জন্য ভিডিও এডিটিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সনি ভিগাস প্রো দিয়ে কীভাবে একটি ভিডিও এডিটিং করতে হয়। সো ভিডিও এডিটিংয়ের জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে সফটওয়্যারগুলো ইউজ করে থাকে সেগুলো হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা ক্যামটাস স্টুডিও। সো আমি আজকে দেখাবো যে সনি ভেগাস প্রো দিয়ে কীভাবে একটি ভিডিও এডিটিং করতে হয়। সো সনি ভেগাস প্রো আমি কেন ইউজ করছি সেটাও বলছি, কারণ সনি ভেগাস প্রোর যে বেসিক কাজগুলো আছে সেগুলো খুবই সহজ এবং সনি ভেগাস প্রো দিয়ে শর্টকাটে সব কাজগুলো করা যায়। সো আমি সনি ভেগাস প্রো দিয়ে এখন একটি ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাবো। সো এর জন্য আমি সনি ভেগাস প্রো ওপেন করছি। আমি সনি ভেগাস প্রো ভার্সন 12 ইউজ করছি, আপনারা চাইলে 12, 13, 14 কিংবা 15 যে কোনো একটি ভার্সন ইউজ করতে পারেন। সো সনি ভেগাস প্রো ওপেন করার পরে আপনি ঠিক এইরকম একটি পেজ পেয়ে যাবেন। সো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমি একটি ভিডিও ওপেন করব। এখন ভিডিও ওপেন করার পর একটি ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে সকল অপশনের সাথে পরিচয় করিয়ে দেবো। সো একটি ভিডিও ওপেন করার জন্য এই যে কর্নারে প্রজেক্ট লেখা আছে, প্রজেক্টে ক্লিক করবো। দেন এখানে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করব এবং একটি ভিডিও আপনাদের পছন্দ মতো আপনারা ওপেন করবেন। এখান থেকে ওপেনে ক্লিক করবেন, ভিডিও কিন্তু এখন এখানে চলে এসেছে। সো ভিডিওটি এখানে চালানোর জন্য, ভিডিওটি যদি আপনি এখানে চালাতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ঠিক মাঝখানে এখানে ক্লিক করবেন। সো আমি কপিরাইট সমস্যার কারণে বেশি চালাবো না ভিডিওটি। এখন যদি আপনি ভিডিওটি কাটাছেঁড়া করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে সাদা যে অপশনটি দেখতে পাচ্ছেন সোজা এইটা যেখানে নিয়ে কিবোর্ড থেকে এক্সপ্রেস করবেন ওইখান থেকেই ভিডিওটি কেটে যাবে। আমি আবারও বলছি যে এই যে সাদা অপশনটি দেখতে পাচ্ছেন এইটা যেইখানে নিয়ে কিবোর্ড থেকে এক্সপ্রেস করবেন ঠিক ওইখান থেকে ভিডিও কেটে যাবে। আমি এখন এক্সপ্রেস করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু কেটে গেছে। সো আপনারা যদি চান এইখান থেকে আবার কাটবেন, সো জাস্ট কিবোর্ড থেকে এক্সপ্রেস করুন, ভিডিওটি কেটে যাবে। সো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ভিডিও কেটে নিতে পারেন। দেন আপনি যদি চান মাঝখানের অংশটুকু ডিলিট করে দেবো সেক্ষেত্রে জাস্ট এটা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন, ভিডিও ডিলিট হয়ে যাবে। সো আমি এখন সামনের অংশটুকু ডিলিট করে দিচ্ছি। সো নতুন একটি মিউজিক অ্যাড করার জন্য এই যে আগের মতো এই যে কর্নারে প্রজেক্ট লেখা আছে প্রজেক্টে ক্লিক করতে হবে, দেন ওপেনে ক্লিক করতে হবে এবং আপনার ইচ্ছা অনুযায়ী একটি মিউজিক ওপেন করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মিউজিকও রয়েছে এবং মিউজিকের একটি ভিডিও রয়েছে, তাই এখন আমরা মিউজিক এবং মিউজিকের ভিডিওটা আলাদা করে ফেলবো এবং ভিডিওটা ডিলিট করে দেবো, কারণ আমাদের শুধু মিউজিকটাই দরকার। তো মিউজিক এবং এর ভিডিওটা আলাদা করার জন্য ঠিক আগের মতোই কিবোর্ড থেকে ইউ প্রেস করতে হবে। ইউ প্রেস করলে মিউজিক এবং মিউজিকের ভিডিও দুটোই আলাদা হয়ে যাবে। দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে, তাহলেই মিউজিকের ভিডিওটি ডিলিট হয়ে যাবে, দেন শুধু মিউজিকটাই থেকে যাবে। দেন আমরা এই যে মিউজিকটা রয়েছে সেটা টেনে এনে এই ভিডিওর সাথে লাগিয়ে দেবো। সো আমরা যদি ভিডিও ডিউরেশনটা খেয়াল করি, ভিডিও ডিউরেশন আছে 9 মিনিট 35 সেকেন্ড সামথিং, আর মিউজিকের ডিউরেশন হচ্ছে 3 মিনিট 28 সেকেন্ড। যদি আপনি আরও মিউজিক অ্যাড করতে চান ঠিক একইভাবেই কর্নারের প্রজেক্টে প্রেস করুন, দেন ওপেনে প্রেস করুন, দেন আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন। সো আমি এখন টিউটোরিয়ালটা বেশি বড় করবো না, এজন্য আপনাদেরকে ছোটো করে দেখাচ্ছি। এখন ভিডিওর যে বাড়তি অংশটুকু আছে সেটা আমি ডিলিট করে দেবো। সো ডিলিট করার জন্য কিবোর্ড থেকে এক্সপ্রেস করুন, তাহলে এই বাড়তি অংশটুকু কেটে যাবে। দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন, তাহলে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। সো আপনি যদি এখন চান কোনো টেক্সট অ্যাড করতে, তাহলে টেক্সট অ্যাড করার জন্য আপনি এখানে দেখেন কতগুলো অপশন রয়েছে: মিডিয়া জেনারেশন, ভিডিও এফেক্টস, ট্রানজেশন এক্সপ্লোরার, প্রজেক্ট মিডিয়া। সো আপনি এখান থেকে মিডিয়া জেনারেশনে ক্লিক করুন। মিডিয়া জেনারেশনে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। অপশনগুলো থেকে এখানে একটা অপশন রয়েছে, দেখুন টাইটেল ইজ টেক্সট, একটা অপশন রয়েছে টাইটেল ইজ টেক্সট। টাইটেল ইজ টেক্সটে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, লেখার বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি ফন্ট নিতে পারেন। কোনো টেক্সট অ্যাড করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই লেয়ারগুলোর সাথে একটু পরিচিত হতে হবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেয়ার রয়েছে। প্রথম লেয়ারটার নাম টেক্সট, দ্বিতীয়টা ভিডিও ওভারলে, তৃতীয়টা ভিডিও, দেন যদি আমি নিচে যাই তাহলে দেখবেন ভয়েস ভিডিও, অনেকগুলো লেয়ার রয়েছে। সো আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান ভিডিওতে, জাস্ট এই টেক্সট যেই টেক্সট যেই ফন্টটা আসলে আপনি ভিডিওতে বসাতে চান, এখানে লেখার অনেকগুলো ফন্ট রয়েছে, আপনি যদি চান যে এই ফন্টটা আমি ভিডিওতে অ্যাড করবো, তাহলে জাস্ট এটার উপরে ক্লিক করে ধরে রাখতে হবে, ধরে টেনে এই টেক্সট লেয়ারের ঘরে ছেড়ে দিতে হবে। অন্য কোনো ঘরে ছাড়লে কিন্তু হবে না, এখানে যদি নিচের ঘরে ছাড়েন তাহলে কিন্তু এটা হবে না, এই টেক্সট লেয়ারের ঘরে ছেড়ে দিতে হবে। এবার আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো যা যা লেখা দরকার আপনি লিখে নিতে পারেন। সো লেখার জন্য আপনি এই যে কর্নারে প্লাস চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করুন, তাহলে এটা অনেকটা বড় হয়ে যাবে। দেন এই যে সবুজ চিহ্ন রয়েছে, সবুজ
জেনারেশন মিডিয়া এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে আপনি যদি ভিডিওটা টেনে নেই এই যে এখানে পপ আপ লেখা আছে, সো পপ আপ না লিখে আপনি যদি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারেন। যদি আমি ইয়াসিন তানভীর লিখি, রিয়াসেন তানবির লেখা হয়ে গেল। জাস্ট এটা আমি এখানে একটু ছোটো করে দেবো, আমি ছোটো করে দিলাম। ছোটো করার জন্য জাস্ট এই যে এটাতে ধরে ছোটো বড়ো করলেই হবে। দেন আপনি যদি চান যে কালারটা পরিবর্তন করবেন, সেক্ষেত্রে আপনি এই যে কালার দেওয়া আছে টেক্সট কালার এটাতে ক্লিক করবেন। দেন আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কালার দিতে পারেন। এখানে ক্লিক করা লাল হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, সো আমি সাদাই রাখছি। এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনার মন মতো বসিয়ে নেবেন। সো আমি এটা এই জায়গায় দিচ্ছি। সো এখন আমি যদি ভিডিওটা একটু প্লে করি তাহলে দেখতে পাবেন, সো আপনারা দেখলেন যে লেখাটা ভাসছে এই জায়গায়। সো আপনারা চাইলে এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, লেখার অনেকগুলো ফন্ট এখানে লেখা রয়েছে, সো যে কোনো একটি ফন্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সো আপনারা যদি চান এখন ভিডিওতে কোনো ট্রানজেকশন অ্যাড করবেন, সেটা করার জন্য কী করতে হবে? সো আমরা যখন দু তিনটা ভিডিও একসাথে অ্যাড করবো, সেক্ষেত্রে যখন একটা ভিডিও থেকে অন্য একটা ভিডিওতে যাবে, সো সেক্ষেত্রে একটা ট্রানজেকশন ব্যবহার করতে পারেন আপনি। তো এর জন্য আমি এই ভিডিও দিয়ে দেখাচ্ছি, তা না হলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। সো ভিডিওটা আমি প্রথমে কেটে নিচ্ছি, কেটে নিলাম ভিডিওটা। দেন এই যে দুই ভিডিওর মাঝখানে, এই যে দুই ভিডিওর মাঝখানে আমি একটা ট্রানজেকশন অ্যাড করবো। এই যে দুই ভিডিও দেখছেন, দুই ভিডিওর মাঝখানে একটা ট্রানজেকশন অ্যাড করবো। সো ট্রানজেকশন অ্যাড করার জন্য এই যে এখানে লেখা আছে দেখেন ট্রানজেকশন, ট্রানজেকশনে ক্লিক করবেন। দেন এই যে অনেকগুলো ট্রানজেকশন আছে এখানে, অনেক অনেক ট্রানজেকশন আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন, এগুলো সব ট্রানজেকশন। সো আপনারা চাইলে যে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা ট্রানজেকশন অ্যাড করতে পারেন। সো আমি একটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা যেই ট্রানজেকশনটা অ্যাড করতে চান জাস্ট ওটার উপর মাউস দিয়ে ক্লিক করে ধরে টেনে এই দুই ভিডিওর মাঝখানে এনে ছেড়ে দেবেন। ছেড়ে দিলাম, এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করি, সো আপনারা দেখতে পারেন এখানে একটা ট্রানজেকশন শো করলো। সো আপনারা ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা ট্রানজেকশন অ্যাড করে নিতে পারেন। সো অনেকে আছে ভিডিওতে বিভিন্ন ধরনের কালার অ্যাড করে, সো ভিডিওর বিভিন্ন কালার যদি আপনারা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। সো ভিডিওর কালার চেঞ্জ করার জন্য আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে যে ভিডিও এফেক্টস, এটাতে ক্লিক করতে হবে। ভিডিও এফেক্টসে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো ভিডিওর কালার পেয়ে যাবেন। সো আপনারা চাইলে যে কোনো একটি কালার আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। সো আমি একটি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখন একটি লাল কালারটি অ্যাড করবো। সো এটি অ্যাড করার জন্য জাস্ট এখানে এই লাল কালারটার উপর ক্লিক করে ধরে এই ভিডিওর উপর এনে ছেড়ে দিতে হবে। এই ভিডিওটি কিন্তু এখন সম্পূর্ণ লাল হয়ে গেল। সো আপনারা যেই কালারটাই অ্যাড করতে চান জাস্ট ধরে টেনে এনে ভিডিওর উপরে ছেড়ে দেবেন, তাহলেই ভিডিওর কালার পরিবর্তন হয়ে যাবে। সো এখন দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা লাল হয়ে গেছে। সো আপনি যদি চান যে দুইটা ভিডিও আমি একসাথে চালাবো, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? সো অনেকে দেখা যায় যে দু তিনটা ভিডিও একসাথে প্লে করে। সো আপনি এটা করার জন্য এখানে একটা ভিডিও আছে, সো আপনার পছন্দ অনুযায়ী দুইটা ভিডিও আপনি ওপেন করে নেবেন। সো আমি এখান থেকে আর একটা ভিডিও ওপেন করছি। সো ওপেন করার জন্য এই যে ক্লিক করলাম, দেন এই যে আমি এখান থেকে আর একটা ভিডিও ওপেন করলাম। সো এখানে দুইটা ভিডিও আছে, সো দেখতে পাচ্ছেন। সো আমি এই ভিডিওর মিউজিকটাও ডিলিট করে দেবো, কারণ মিউজিক যদি প্লে হয় তাহলে আমার কথা আপনারা শুনতে পাবেন না। এই জন্য জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মিউজিকটা আমি ডিলিট করে দিচ্ছি। সো আপনারা যদি এখন চান যে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে এই ভিডিওটা আমি চালাবো, তাহলে সেই ক্ষেত্রে কী করবেন? তাহলে জাস্ট এই যে ভিডিওটা আছে না, এই ভিডিওটা এই ভিডিওর পিছন দিয়ে অ্যাড করে দেবেন। এই ভিডিওটা উপরের লেয়ারে রাখবেন আর এই ভিডিওটা নিচের লেয়ারে রাখবেন, এইভাবে রাখতে হবে। জাস্ট আমি আবারও বলছি, আপনি যদি চান যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই ভিডিওটা আপনার চালাবেন, তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটা উপরের লেয়ারে রাখতে হবে এবং এই ভিডিওটা নিচের লেয়ারে রাখতে হবে। এই যে দুইটা লেয়ার, এই ভিডিওটা আপনি উপরের লেয়ারে রাখবেন এবং এই ভিডিওটা আপনি নিচের লেয়ারে রাখবেন। সো এইবার আপনি এটা যদি আমি পার্টি অংশটুকু কেটে দিই, সো আমি এখন দেখাবো যে এই ভিডিওর উপরের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কীভাবে নিচের ভিডিওটা রাখবেন। সো সেটা করার জন্য এই যে এখানে চতুর্ভুজের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝখানে, এই যে এখানে লেখা আছে যে ইভেন্ট প্যান ক্রপ, এখানে ক্লিক করুন। সো এখানে ক্লিক করলে আপনারা এখানে এরকম একটি ঘর পেয়ে যাবেন। সো দেন এই যে অপশনটি রয়েছে এটা ধরে ছোটো করে দিন, উপরের দিকে টান দেন, তাহলে এটা ছোটো হয়ে যাবে। এই ছোটো হয়ে গেল,
আমি ছোট করে দিলাম। এবার এই যে ক্রসে, এবার যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাবেন যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই ভিডিওটা চলছে, দুটা ভিডিও কিন্তু একসাথে চলছে। সো অনেকে দেখা যায় যে কপিরাইট নিয়ে কাজ করে, তারা যদি এইভাবে ভিডিও এডিটিং করতে পারে তাহলে কিন্তু ইউটিউব অনেক সময় দেখা যায় কপিরাইট ধরতে পারে না। তো সেক্ষেত্রে আপনারা এটা অবলম্বন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই, টিউটোরিয়াল খুব বড় হয়ে যাবে। আপনারা যদি চান যে আরও ইফেক্ট রয়েছে, আরও অনেক কাজ রয়েছে সনি ভেগাস প্রোর, এবং সনি ভেগাস প্রোর কাজগুলো খুবই সহজ, আপনারা যেটা দেখলেন বেসিক কাজগুলো খুবই সহজ, এবং সনি ভেগাস প্রোর আরও অনেক অনেক কাজ রয়েছে। আপনারা যদি চান তাহলে আমি আরেকটা টিউটোরিয়াল বানাবো। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, সবাই ভালো।